নাজমুল তো চরম চরম ব্যস্ত। এই 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 এখান থেকে কেউ যায় না কিন্তু। নাজমুল ভাই বেস্ট প্লেয়ার এই জায়গায়। নাজমুল ভাই আপনার এটা আমি ভিডিও করে রাখতেছি। হাফিজ ভাই কেউ হাফিজ ভাই দেখা বুঝছেন আপনার অনুভূতি ব্যক্ত করেন। ইসলাম ক্যামেরা আর ইসলাম ক্যামেরা এটা না না রাজু আপনি তো এটা ভাই ইয়া না তো এটা তো আপনি একসাথে আসবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন কিছু অতিরিক্ত খেলোয়াড়ের ধারাভাষ্য দিব। জাহিদ ভাই খেলা সম্পর্কে আপনার কিছু অনুভূতি প্রকাশ করে। খেলা হচ্ছে, খেলা চলবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের উদ্বোধনী ব্যাটসম্যান, সরি উদ্বোধনী না, ওয়ান ডাউন ব্যাটসম্যান মিস্টার বাসির আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিস্টার বাসির বলেন, এই যে আজকে ম্যাচ হচ্ছে পিএমডি ফিফথ ফ্লোর ভার্সাস পিএমডি সিক্সথ ফ্লোর, আপনার অনুভূতি প্রকাশ করেন। আমার কথা হলো, যারা সিক্স মারতে জানে তারা ক্যাচ আউট, যারা ঠেকায় খেলতে জানে তারা হলো বল, আর যারা রান নিতে জানে তারা রান আউট, আর যারা ভয় পায় তারা বসে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের শান্ত ভাইয়ের কাছে। আমরা দেখেছি উনি ওয়ান ডাউন ওপেনিংই খেলেছেন, অনেকগুলো বল খেয়ে অনেকগুলো রান করতে সমর্থ হয়েছেন। এখন আমি তার সম্পর্কে, দলের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাচ্ছি। আমার ভবিষ্যতে যাতে ভোলা যদি বোলিং করে তাহলে জিতার অবস্থা মানে নাই। ভোলা আপনি বলতে, ভোলা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? ভোলার অরিজিন আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন চলে যাবো আমাদের বাপ্পি ভাইয়ের কাছে, যিনি আমাদের অনেক অন্যতম একজন ভালো ব্যাটসম্যান, কিন্তু দুঃখজনক হলেও সত্য তিনি কোনো বল ফিক্স করার আগে রান আউট হয়েছেন। এখন আপনার অনুভূতি বলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন বলার, যিনি প্রথম ম্যাচে অনেক ভালো বল করেছেন, আমরা এখন তার অনুভূতি শুনবো। হ্যাঁ, আমরা ভালোই এগিয়ে যাচ্ছি, রান হচ্ছে, ব্যাটে বলে রান হচ্ছে, আশা করি গতবারের ইনিংসের জয়ের ধারা অব্যাহত থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং দলের একজন খেলোয়াড় ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।
হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিতর্কিত আম্পায়ার, যার নাম না বললে না স্যার, আমরা কিভাবে সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠে হাসপাতাল প্রান্ত থেকে আমি মোহাম্মদ মাহবুবুল আলম রাকিব আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি মিরপুর আয়ুর্বেদিক কলেজের প্রাঙ্গণে। মেন রোড থেকে বল করছেন মিস্টার নাইম, বল করলেন কিন্তু না, দুঃখিত আউট হননি, এটি আসলে একটি ভুল ডিসিশন ছিল। যাই হোক, ব্যাটসম্যান নিজেই উইকেট ঠিক করে নিচ্ছেন, দেখা যাক পরে বলে কি হয়। মাঠের মধ্যে একটি হুন্ডা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, উনি আমাদের এক্স-এসপিএমডির মঞ্জু ভাই। হ্যাঁ, ইয়েস, এবং এরই সাথে আরেকটি উইকেটের পতন, মিস্টার আরিফ আহমেদ কোনো রানের খাতা না খুলে আউট হয়ে গিয়েছেন। ব্যাটসম্যানকে আমি অনুরোধ করবো যাতে তিনি ব্যাটটি দিয়ে স্টাম্পটা ঠিক করে নেন। মিরপুর রাস্তা প্রান্ত থেকে বল করছেন মিস্টার নাইম, যিনি এর আগেও তার নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন। তিনি সাধারণত গুড লেন্থে বল করে থাকেন, কিন্তু না, মাত্র দুঃখিত দর্শক, ছয় বলার জন্য আসলে এটা আসলে একটি রান হয়েছে। যাই হোক, মিরপুর রাস্তা প্রান্ত থেকে আবারও এবং ফ্রি হিটের আবেদন করা হয়েছে, দেখা যাক কি হয়। যথারীতি বল করছেন মিস্টার নাইম এবং মিস্টার চাহিদ সপাতে ব্যাট চালিয়েছেন দুটি রান। আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এক্স-পিএমডি মিস্টার মঞ্জু ভাই। তো মঞ্জু ভাইয়ের কাছ থেকে আমরা এখন মাঠের এই পরিস্থিতিতে কিছু শুনতে যাচ্ছি। মিস্টার মঞ্জু ভাই কিছু বলেন। মাঠটা খুবই ছোট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশনের ফিরোজ ভাইকে, যিনি উদ্বোধনী আমরা যে ম্যাচটি খেলেছি সেই ম্যাচের জয়ের নায়ক, ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে অনবদ্য পারফরমেন্সের জন্য যিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিলেন। এখন আমরা তার কাছ থেকে ম্যাচের এই অবস্থায় কিছু শুনতে চাচ্ছি। ভাই, ম্যান অফ দ্য ম্যাচটা কোথায় পুরস্কার? কেন, আমরা দেখেছি আপনি অনেক ভালো খেলেছেন, হয়তো আপনাকেই দেওয়া হবে, যেটা এখনো খেলা শেষ হয়নি। তবে আপনি আমরা আমাদের একজন ঘুরের দর্শকের সাথে কথা বলবো, আপনার নাম? হ্যাঁ, আপনি কি এখানে কি করছেন এখন? আপনি কি খেলা বুঝেন? তাহলে কেন আসছেন এখানে, কেন আসছেন মাঠে? ও, খেলতেছেন, আচ্ছা ধন্যবাদ। এবার আমরা দেখবো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মিস্টার নাসিম, এককালের এই যে আপনারা যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাঠের মেয়েদের এবং নারীদের মন হরণকারিনী, তার নাম হচ্ছে মিস্টার নাসিম। এখন আমরা তার মুখ থেকে কিছু শুনবো। আমি এখন বাপের সাথে একটু কথা বলবো। কি আরিফ, কি অনেক আরিফ, দেখো বল হাতে নাইবে জোরে। না না, এবার ওরা জিতবে, আমরা হাঁপাই গেছি না, বোলিং করতে পারবো না, ভালো বোলিং হবে না এবার। বাংলাদেশের 50
এবং এর সাথে অর্ধ শতক দলীয় পঞ্চাশ রানের মাথায় মিরপুর রাস্তা থেকে বোলিং করছেন মিস্টার আশরাফ। আপনার ভিডিও করবো না।